हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल तानिया मिथिला ब्लॉग। आज के सकाल सकाल आरेकटी ब्लॉग शुरू कर दिलाम। मिथिलार व्यायाम करे कष्ट हुए गेछे, से एखन हाँपाते हाँपाते आर कि बोतले पानी भरसे। तुमि गाटा मुछते पारले ना, पानी खाइछो? एकटु लवण गुलि खाओ। আর ব্যাম করার পরে সবাই লবণ গুলে পানি খাবেন। চারিদিকে গান বাজার জন্য ভিডিও করার মতো নাই, কপিরাইট কেলাম চলে আসবেনি। শুধু আওয়াজ আর আওয়াজ। শুধু দড়ি লাভ খেলিস তা? দেখি কি দেওয়া যায়, অনেক কিছু তো আছে। রান্না বান্নার সময় আবার অন করব। মিথিলা মুড়ি নিবা? মিথিলা মুড়ি খাবে, আপনারা খাবেন নাকি কেউ? আর মুড়ি দিয়ে চা কিন্তু ভালোই লাগে, খেয়ে দেখেন আপনারা। আমি মাঝে মধ্যে খাই মুড়ি দিয়ে চা। তা আমরা কফি খেয়ে নি। মিথিলা কি খাচ্ছ? গরুর মাংস, আজ খিচুড়ি, কালকে রান্না, ওটাই খাচ্ছ। ও খাওয়াতেই ব্যস্ত, আপনাদের সাথে আর কথা বলবে না। আজকে রান্না হবে আলু ভাজি। আলু ভাজিও কাটা শেষ, আর অনেকদিন আলু ভাজি করা হয়নি। তা চিন্তা করলাম আমি তো খাবো না, তাহলে ওদের জন্য একটু আলু ভাজি করি। মিথিলা অনেক পছন্দ করে আলু ভাজি, আর এটা কেটে নিয়েছি চিকন চিকন করে। আর এখানে পেঁপে দিয়ে মাছ রান্না হবে, পেঁপেও কেটে নিয়েছি, আর এখন ধুয়ে নিব। ঝকঝকা পরিষ্কার পানি বের হয়ে চলে আসছে। আর পেঁপি তো কাটার পরে আমি আজ তো মানে গোটা গোটা থাকে সেই সময় ধুয়ে নিই, তাহলে আর আটাটা লাগে না। তারপরে একবার ধুয়ে দিলাম, কাটার মানে খোলা ছাড়িয়ে ধুয়ে নিই পিস পিস করে, তারপরে আর কি ছোট ছোট করে কাটি। আসলে কথা বলতে আমার আজকে অনেক সমস্যা হচ্ছে, এই জন্য আপনাদের সাথে সেরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারছি না। শুধু দেখুন কি কি করি আজকে। আর আলুতে একটু দিব লবণ। মাছ ভাজি হচ্ছে,
এপাশে মাছ ভাজি আর পেঁপে আর আলু ভাজি মানে পেঁপে দিয়ে মাছ রান্না হবে আলু ভাজি আর ডাল আর পেঁপেটা কষিয়ে নিয়েছি এখন পানি দিব কথা বলতে বলতে পানি দিয়ে পেঁপেটা আরেকবার কষিয়ে নিব আর যে পানি দিয়েছি এটাতেই কষানো হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিই মাছ মাছটা মিথিলারও পছন্দ মিথিলার আব্বুরও পছন্দ কারণ হচ্ছে যে কাঁটা কম আমার আবার কাঁটাওয়ালা মাছ খাইলে সমস্যা হয় না ভালোই লাগে পাঙাশ মাছ আমার কাছে অতটা ভালো লাগে না এই রান্না হোক আর মিথিলা তো পড়ছে ওর একটু পড়া দেখাতে হবে কি পড়ছো জ্যামিতি পড়তে বলিনি তো তোমার আমি আরে ভাগ জ্যামিতি পড়তে বলছি আচ্ছা হর লাভের অঙ্ক আছে না ওটা করতে হবে হর লাভের না ওটা তো শেষ আর তো নাই পয়সার অঙ্ক তো হয়ে গেছে এই যে এই যে হর লাভের এটা অধ্যায় লাস্টে অঙ্কটা করাবো অধ্যায়টা তারপরে অঙ্কটা পরীক্ষা নেবে এই যে বিয়োগ করি যোগ করি একদম সোজা একটা দেখাই দিলে তুমি সব পেরে যাবা আম্মু আমি বলছি কি প্রথমটা কি যোগ প্রথমটা বিয়োগ করতে হবে তারপরে আরে এটা এটা কোনা কোনি আমি শেখাই দিছি মিথিলার অঙ্কের মেধা মাশাআল্লাহ অনেক ভালো একটা বুঝাই দিলেই পারে কয় নাম্বার করতেছ এখন 5 নাম্বার 4 4 যোগ যোগ 5 সাত হবে সাত 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 হ্যাঁ উত্তর এটাই ব্যাপারের গুলো এইভাবে করো ভাজি উঠে নিয়েছি এখানে আলু ভাজি করব আর পেঁপে দেখি কি অবস্থা এটা কি অবস্থা দেখি আরো ঢাকা দিয়ে রেখে দিই আর এদিকে আলু ভাজি বসিয়ে দিব এই যে আলু ভাজিতে যে লবণ মাখিয়ে রেখেছিলাম যার কারণে একেবারে নরম হয়ে গিয়েছে আর এগুলো দিয়ে দিব একটু ঢাকা দিয়ে দিই একটু ঢাকা দিয়ে দিব মানে 5 মিনিট মতো ঢাকা দিব লো আছে দিলে আর কি আলু ভাজিটা নরম আলুটা নরম হয়ে যাবে তারপরে একটু জালটা বাড়িয়ে ভেজে নিব মসমসা করে মিথিলা তোমার বেদানা খাওয়া লাগবে এই এপারে তো ডেক্সি না খালিও চলবে একটা ডেক্সি নিয়ে এসো হ্যাঁ আমারই দরকার বেশি বেশি প্লেটে এই বেদানা চলতে গিয়ে আমার নখগুলো কি কালো হয়ে গেল এই যে হাত কভারটা পরে চললে ভালো হয় কিন্তু ওই পরে আমি কোনো কাজ করতে পারি না কতটা আছে না ওখানে দেখো একটাও পরে আমি কাজ করতে পারি না তা কি আর এখন 12টা বেজে গেছে কিন্তু আর বেশি অংশ টাইম আমি 12টার সময় ফল কাটি হ্যাঁ ওই এইভাবেই ভাগবো তো এই বেদানাগুলো আসলে অনেক ভালো সবগুলো মানে এরকম হয় না ছাড়িয়ে দিব না ছাড়িয়ে খাবা ছাড়িয়ে খাবাই আমি তো জানি তুমি তো এই ছাড়িয়ে খাতে গিয়ে কি করবা সব তো বিরিং খেলবা বিরিং এরকম কষ্ট কেন বিরিং খেল আপনারা বিরিং খেলেন আমরা তো গ্রামে আমাদের যশোরে ভাষায় কিন্তু গুলি খেলা বলে মার্বেল খেলা আর ঢাকায় এসে শুনছি ব্রিং খেলা ওইটারে ব্রিং প্রথমে তো আমি অবাক হয়ে গেছি যে ব্রিং আবার কারে কয় পরে শুনি যে ওই আমাদের এলাকার যেটা বলে গুলি মার্বেল সেটাই এখন ঢাকায় এসে শুনলাম ব্রিং তো ওইটাই করে মানে পুরো বেডেড একেবারে বেদানা বেদানা করে ফেলে বেদানার ফল আর এটা তো জানেন যেখানে লাগে সেখানে কালো হয়ে যায় এজন্য আমি ছাড়িয়ে দিই ওর মিথিলা এই বেলা শুরু করছো কিন্তু এগুলো আমার একদম ভালো লাগে না ওটাও
साला साली करो ना पड़ेगा ना आ हमें तुम्हें ताई खाओ सोला शेष বেদনা খুলতে গিয়ে এদিকে আমার তরকারির মানে অবস্থা খারাপ হয়ে গেছে না কতকিছু হয়নি পচানো হয়ে গিয়েছে একটু নাড়িয়ে পানি দিয়ে দিব পেঁপেটা একেবারেই গলে গিয়েছে এই জন্য বেশি পানি দেওয়া যাবে না আর একটু জিরা মশলার গুঁড়া দিব দিব গরম মশলার গুঁড়া পাঙাশ পাস কি পেটিগুলো ভাজলে ছোট ছোট হয়ে যায় তেল বেরোয়ে যায় আর কিছু দিব না সব কিছু ঠিক আছে আর এদিকে আলু ভাজিটার কি অবস্থা দেখি আলু ভাজি একেবারে মানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন জালটা বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিব ভাতটা বসিয়ে দিব ভাতটা হয়ে গেলে আর কি রান্না বান্না শেষ ভাতটা বসিয়ে দিলাম পানি মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে পেঁপেও হয়ে গিয়েছে প্রায় আর সব কিছু দিয়া শেষ ঝোলটা কমলেই নামিয়ে নিব এই যে পেঁপে রান্না হয়ে গিয়েছে জালটা অফ করে দিয়েছি আর এখন রান্না বান্নাও শেষ করে নিব ভাত হয়ে গেলেই রান্না শেষ এখন অন্য কাজ করে নিব এই ছিল আজকের ভিডিও রান্না বান্না কমপ্লিট করে এই যে মিথিলার আব্বুর অফিসিয়াল কিছু ড্রেস আছে এখানে এগুলো পরিষ্কার করব তা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ